সুপ্রিয় দর্শক, হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ 25 জুলাই 2020 শনিবার। এই যে আপনারা দেখছেন অস্থায়ী হাটটি, এটি হলো ঢাকার আফতাব নগর অস্থায়ী পশুর হাট। কুরবানি উপলক্ষে যে হাটটি বসে সেই হাটটি, তা হাটটি ধীরে ধীরে জমতে শুরু করেছে, আমদানি আসছে। এবং আপনারা জানেন যে সবচেয়ে বড় স্পেস এই আফতাব নগরেই রয়েছে। এই যে দেখুন, এই চারদিকে সমস্ত গরু দিয়ে ভর্তি হয়ে যাবে আফতাব নগরে। তা এখন শুরু হয়েছে কেবল, তা শনিবার আমরা জানিয়েছি। তা আসুন, আমরা এই যে এখানে দেখছি, আপনারা অনেকেই আমাদের কাছে ছোট ছোট গরুর খোঁজ খবর করেন, সেই খোঁজ জানাতেই আমরা আপনাদের এখানে এসেছি। আমরা একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কোথা থেকে আসছেন? আমি নগাঁ নিয়ামতপুর থেকে। নগাঁ থেকে আসছেন? অনেক দূর থেকে আসছেন, উত্তরবঙ্গে নগাঁ। আচ্ছা, কয়টা গরু আনছেন? আমি 25টা গরু নিয়ে আসছি। 25টা গরু? আচ্ছা, আমরা একটু গরুগুলিকে একটু দেখি, যদি একটু আপনি আসেন এইদিকে, আমরা একটু দামগুলি একটু জানবো। এই যে সুপ্রিয় দর্শক দেখছেন, উনি নগাঁ থেকে এসেছেন এবং 25টি গরু আনছেন। আচ্ছা, আপনার সবচেয়ে ছোট গরু ওই যে ছোট গরু আমার ওই সাইডে, এই যে কালো গরুগুলি দেখছি আমরা, এই যে ছোট ছোট গরু, এগুলি কি দাঁত উঠছে? হ্যাঁ, দুই দাঁত করে উঠছে। আচ্ছা, এগুলি কত করে দাম চাচ্ছে? এইগুলি চাইছে 46-47 এই ধরনের দাম। 46-47 করে দাম চাচ্ছেন? এখনো কি দরদাম কি করছে? দরদাম কালকে আসছিল 30-35 এই ছোটগুলি। ছোটগুলি এইভাবে। আর আপনি নিয়ত নিচ্ছেন কত দিয়ে হবে? নিয়ত ওই 40-45 এইভাবে, 45 হলে দেখা যাবে 42। আচ্ছা, 40-42 হলে আপনি নিয়ত নিচ্ছেন আর কি, এই ছোট গরুগুলি? ছোট গরু। আচ্ছা আচ্ছা, তারপরে আমরা একটু বড় গরুগুলিতে আসি। এই যে এই গরুগুলি আপনারা কত করে চাচ্ছেন? এই গরুগুলো যেমন এই গরু, হ্যাঁ, এটা 65, এগুলো 75-70 এই ধরনের। এই 65 থেকে 70-75 মধ্যে এই যে এই গরুগুলি পাওয়া যাচ্ছে, এই গরুগুলো। জি, এটা কি দেওয়ার রেট না আপনার চাওয়ার রেট? দেওয়ার রেট। আচ্ছা, দেওয়ার রেট করে 2000 ছিল না, সেটা আলাদা কথা। আচ্ছা আচ্ছা, তো গতবার এসেছিলেন আপনি? জি। হ্যাঁ, মোটামুটি গরু বিক্রি হয়েছিল এই হাট থেকে? গতবার হয়েছিল, মোটামুটি বিক্রি হয়েছিল, একটা বাসায় ফেরত নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মোটামুটি বিক্রি হয়েছিল গতবার, তাই এইবারও আশা করছেন মোটামুটি। আরো কি গরু আসবে আপনার? আরো গরু আমার আসবে না, তো গাড়ি ঢুকতেছে এলাকা। না, মানুষের তো আসবে, আমি আপনার আর আপনি একবারই নিয়ে চলে আসছেন। আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, এই যে আপনারা শুনছেন আফতাব নগর হাট থেকে, আমরা আজ 25 জুলাই 2020 শনিবার আপনাদেরকে আমরা এই কালেকশনগুলি দেখানোর চেষ্টা করছি এবং তারা কী পরিমাণ দাম চায় তা জানানোর চেষ্টা করছি। আর এই আফতাব নগর হাট মূলত আমরা জানিয়ে রাখি, এখানে ছোট বড় সব ধরনের গরু গাবতলির পরেই আপনারা এই হাটে পেয়ে যাবেন। এই যে আপনারা দেখছেন এখানে গরুগুলি, তো চলুন আমরা আপনাদেরকে আরও কিছু গরু দেখানোর চেষ্টা করি। এই যে সুপ্রিয় দর্শক, এখানে দেখছি আমরা কিছু গরু এসেছে, একটু কথা বলি আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে আসছেন? আমরা নগাঁ। নগাঁ থেকে আসছেন? কয়টা গরু নিয়ে আসছেন? আমরা আসছি 22টা গরু নিয়ে। 22টা গরু, এই ছোট বড়? জি, ছোট বড়। আচ্ছা, এই যে এই এই গরুগুলি কবে আসছেন আপনারা? এগুলো আমরা গতকালকে আসছি। গতকালকে আসছেন? আচ্ছা, গরুগুলি একটু টায়ার্ড আছে দেখতেছি, সব শুয়ে আছে। আচ্ছা, এইগুলি কীরকম প্রাইস চাচ্ছেন? এগুলো চাচ্ছি আমরা 75। এই পাশেরটা 75,000? এই যে সুপ্রিয় দর্শক, 75,000 টাকা প্রাইস চাচ্ছেন। জি, কেউ কি দরদাম করছে এখন পর্যন্ত? না, এই গরুটা শুধু বলছে আপনার 58,000 টাকা। 58,000 টাকা দাম করছে। আর আপনারা চাইছেন কত? আমরা চাইছি 65,000 টাকা। আচ্ছা, নিয়ত নিচ্ছেন কত হলে দিবেন? এটা 62 হলে এটা নিয়ত নিচ্ছেন? আর আপনার ছোট গরু আছে? ছোট গরু আছে, এই যে এদিকে আমরা দেখছি ছোট গরু। আচ্ছা, এই ছোট গরু করে প্রাইস কিরকম চাচ্ছেন? এগুলো চাচ্ছে 45-50। 45 করে চাচ্ছেন? জি। আর মানে বিক্রি কত তো করবেন নিয়ত করছেন? 40-40 প্লাস একটু, মানে 40 হলে আপনারা নিয়ত করছেন? 40 হলে আমরা। আচ্ছা, এই অবস্থা কি বুঝছেন এখন? অবস্থা তো এখনো কোনো বেচা কেনা নেই, এমনি লোকজন গতকাল বিকালে এসে একটু ঘুরে দেখে গেল। মানে আশেপাশের এলাকার মানুষরা এসে আর জাস্ট খালি খোঁজ খবরটা নিচ্ছে আর কি, দামগুলি কত করে। আর কি গরু আসবে আপনাদের? আমাদের ওখানে আরো দুই গাড়ি গরু আসতেছে, আমাদের আরো দুই গাড়ি গরু আছে। আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, এই যে আপনারা শুনছেন যে আপনারা এই যে ছোট ছোট গরুগুলি দেখছেন, অনেকে আপনারা এই ধরনের ছোট গরুর খোঁজ করেন, তো আমরা সেই ছোট গরুগুলি এবং বড় গরু
সব কিছুরই আমরা দাম জানানোর চেষ্টা করছি। এই যে সুপ্রিয় দর্শক, এখানে আপনারা দেখছেন একটু বড় সাইজের গরু, এই যে দেখুন একটু বড় বড় গরু। তো আমরা একটু শুনি এই গরুগুলি যিনি এনেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কোথা থেকে আসছেন? আমরা পাবনা থেকে আসছি। পাবনা থেকে কতগুলি গরু আনছেন? গরু আনছি হলো 17টা। 17টা? আরও কি গরু আসবে? আপনার গরু আরও আসবে না? আপনাদের গরু আসবে না? আমাদের গরু আর আসবে। আচ্ছা, আপনারা এই 17টাই আনছেন? 17টা। এটা কবে আসছেন আপনারা? আমরা এই রাত দুটোর সময় নামছি এখানে। ও, গতকাল রাতে আসছেন? শুক্রবার রাতে আসছেন? শুক্রবার রাতে আসছি। আচ্ছা আচ্ছা, তা আমরা যদি একটু প্রাইসগুলি একটু আপনি একটু আমাদেরকে বলেন আর কি, যে গরুগুলির দাম আপনারা কী ধরনের দাম রেখেছেন আর কি। এই যে শুয়ে রয়েছে গরুটা, এই গরুটা, হ্যাঁ এটা গরু উঠে দেবো। আচ্ছা, উঠানোর দরকার নেই, এগুলো সব টায়ার্ড গরু। এগুলো কত করে দাম চাচ্ছে? দাম চাচ্ছি, হ্যাঁ এগুলো কেনাই আমার 1.5 লাখ করি। আপনি কিনছেন 1.5 লাখ, তাহলে আপনি চাচ্ছেন কত? চাচ্ছি 2 লাখ। 2 লাখ। আর নিয়ত নিচ্ছেন কত হলে বেচবেন? বলেন এখন এর মধ্যে কিছু হলি ঘরেই ছাড়িয়ে দেবো। হ্যাঁ, মানে কতর মধ্যে ছাড়বেন? তা তো 10-20 হাজার, তা তো লাভ করাই লাগবে। 10-15, তা তো অবশ্যই, এত দূর থেকে আসছেন। হ্যাঁ, গরু 5 হাজার। আপনার সবচেয়ে বড় গরু কোনটা? ওই যে, হ্যাঁ ওইটা একটু আসে। সুপ্রিয় দর্শক, এই যে আমরা দেখছি একটা অনেক বড় সাইজের একটা, এটা ক্রস বড়, এই যে দেখুন অনেক বড় সাইজ, আপনাদেরকে দেখার চেষ্টা করছি আমরা। আচ্ছা, এটার দাঁত কয়টা? চার দাঁত। এটা কি আপনাদের বাড়িতে পালা? হ্যাঁ, এটা আমার নিজের গায়ের পেটের বাছুর। ও আচ্ছা আচ্ছা, আপনার বাড়ির বাছুরই বড় করেছেন। এটার এটার দাম কত যাচ্ছে? দাম সাইজ হইলে 2.5 লাখ। 2.5 লাখ? কেউ কি দরদাম করছে? না, দরদাম করেনি। ও, এখনো আপনারা তো কেবল আসলেন, খালি শুনছে মানুষ। হ্যাঁ হ্যাঁ, শুনছে। আর এই গরুটা নিয়ত নিচ্ছেন কত টাকা দিয়ে বেচবেন আপনি? আমি তো কওয়া যায় না কত হলি বেচবো না। তাহলে তো একটা নিয়ত তো নিয়ত করে আসছেন বাসা থেকে, যে আমি এত হলি বেচবো। একটু নিয়তের রেটটা শুনি। নিয়ত খায় না তো, দরদামের সাথে হলো কথা। দরদাম মানে বাজারটা বুঝে তারপরে 2.5 লাখ টাকা আপনি দাম চেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, দাম চাইছি। আচ্ছা আচ্ছা, আর এই যে আপনার এপাশে যে গরুগুলি দেখছি আমরা, এগুলি মোটামুটি গড়ে কী ধরনের প্রাইস? যারা কিনতে আসবে তারা একটা ধারণা তাদেরকে আমরা একটু দেওয়ার চেষ্টা করি আর কি। এটাও মনে করেন 1 লাখ 10-20। আচ্ছা, সর্বনিম্ন আপনার গরুর প্রাইস কত? আমার সর্বনিম্ন 1 লাখের নিচে গরু নেই। 1 লাখের নিচে গরু নেই, এগুলো সব 1 লাখের উপর। আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন যে পাবনা থেকে এসেছে উনি। এই যে দেখুন, আপনাদেরকে এর আগে আমরা ছোটো ছোটো গরু দেখিয়েছি, এবার একটু অল্প বড় সাইজ দেখানোর চেষ্টা করছি। তো উনি বললেন যে 1 লাখের নিচে কোনো গরু এই যে ওনারা নিয়ে আসেননি। এই যে দেখছেন আপনারা গরুগুলির সাইজগুলি দেখে, এই আফতাব নগর হাট থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন সুপ্রিয় দর্শক, এই যে দেখুন গরুগুলি সারা রাত জার্নি করে এসেছে, তাই একটু টায়ার্ড, তবে এখনো কেনাবেচা সেভাবে শুরু হয়নি। আপনাদেরকে দামগুলি আমরা জানানোর চেষ্টা করছি আফতাব নগর হাট থেকে। আপনারা যারা এই হাটে আসতে চান তারা কী দরে এখানে গরুগুলি পাবেন, মূলত সেই ধারণাগুলি দেওয়ার জন্যই আমরা এই ভিডিওগুলি প্রস্তুত করি। তো চলুন সুপ্রিয় দর্শক, আমরা আপনাদেরকে আরও কিছু আমরা গরু দেখানোর চেষ্টা করি। এই যে সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আরও কিছু আমরা এখানে ষাঁড় গরু দেখানোর চেষ্টা করছি এই আফতাব নগর হাট থেকে। আমরা একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, কোথা থেকে আসছেন? নাটোর থেকে। কতগুলি গরু আনছেন? 20-এর মতো গরু আনছে। আচ্ছা, আমাদেরকে একটু ধারণা দিবেন, এই যে কালো গরুটি দাঁড়িয়ে আছে, এটার দাঁত কয়টা? চার দাঁত। এটার দাম কত যাচ্ছে? দাম চাচ্ছে হলো তো 150 দাম চাচ্ছেন? আর নিয়ত নিচ্ছেন কত হলে বিক্রি করবেন? 1 লাখ 10-20 হলে বিক্রি করবেন? আচ্ছা আচ্ছা, আপনার মোটামুটি এই 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 কাছাকাছি সাইজেরই সব গরু? হ্যাঁ। এগুলি কি একটু বড়? আচ্ছা আচ্ছা, তার মানে এই 1 লক্ষ 10-20-এর মধ্যে আপনার এই ধরনের গরুগুলি পেয়ে যাবে। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এগুলো, ওনারা বলছে যে 1.5 লক্ষ টাকা করে মোটামুটি দাম চাচ্ছে, কিন্তু 1 লক্ষ 10-20 হলে ওনারা ছেড়ে দিবে, এটা নিয়ত করেছেন আর কি। তারপরে বাজারের উপরে সব কিছু নির্ভর করে। আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আবারও জানি আর কি, আজ 25শে জুলাই 2020
শনিবার এই আফতাবনগর হাট থেকে আমরা ছোট বড় সকল গরুর খোঁজ খবর জানানোর আপনাদেরকে চেষ্টা করলাম। তো এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই, আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।